হ্যালো ফ্রেন্ডস, আজকে তোমাদের আমি গ্রামের যে টপিকটা করাবো সেটা হচ্ছে আর্টিকেল। ওকে, যে তোমরা জানো আর্টিকেলের মধ্যে কি কি পড়ে, এ এন দি, এই যে বেসিক যে নিয়ম আছে আমি একদম বেসিক ধরে ধরে করাবো, একদম হাতে ধরে করাবো। আই থিঙ্ক তোমরা সবাই বুঝতে পারবে সহজে। ওকে, তাহলে দেখি। দেখো, যে অ্যালফাবেট আছে, অ্যালফাবেট বলতে বর্ণমালা। তো আমরা জানি ইংলিশে আছে কটা অ্যালফাবেট আছে, 26টা। তোমরা জানো কি কি সেগুলো? সেগুলো হচ্ছে এ থেকে জেড পর্যন্ত, মানে এ বি সি ডি এন্ড জেড পর্যন্ত। ওকে, তাহলে এরকম টোটাল কয়টা বর্ণমালা আছে আমরা জানি? টোটাল হচ্ছে 26টা বর্ণমালা আছে। ওকে, দেখো এই 26টা বর্ণমালার মধ্যে আমাদের আর্টিকেল করতে গেলে আমাদের ভাওয়েল আর কনসোনান্ট ভালো করে বুঝতে হবে। অনেক স্টুডেন্ট আছে যারা হয়তো ভাওয়েল জানো না, কোনগুলো কোনগুলো কনসোনান্ট জানো না, এটা না জানলে আর্টিকেল করতে অসুবিধা হবে। তো ফার্স্ট আমাদের কি দেখতে হবে, যে ভাওয়েল কোনগুলো আর কোনগুলো কনসোনান্ট। ওকে, তাহলে আমরা দেখি ভাওয়েল, আর এইদিকে লিখলাম কনসোনান্ট। ওকে, তাহলে দেখো ভাওয়েল কোনগুলো, এ ই আই ও ইউ। দেখো এ ই আই ও ইউ এই পাঁচটা যে বর্ণমালা আছে এদেরকে কি বলে, এদেরকে বলা হচ্ছে ভাওয়েল। আর এগুলো বাদে বাকি যেগুলো আছে সেগুলোকে কনসোনান্ট বলে, ঠিক আছে? দেখো এই পাঁচটা বাদে বাকি যে 21টা বর্ণমালা পড়ে আছে সেগুলোকে আমরা কি বলবো, কনসোনান্ট। এবার তোমরা দেখবে কোন শব্দের আগে যদি এই ভাওয়েল গুলো থাকে, ঠিক আছে, কি বললাম, কোন শব্দের আগে যদি এই ভাওয়েল গুলো থাকে তাহলে আমরা কি বসাবো, এন বসাবো। শুধু এতটুকুই দেখবে, ঠিক আছে, যেখানে এই ভাওয়েল গুলো থাকবে তার আগে আমরা কি বসাবো, এন বসাবো। আর কনসোনান্ট যদি থাকে তাহলে তার আগে আমরা কি বসাবো, এ বসাবো। ওকে, এবার তোমাদের আমি কিছু উদাহরণ দিচ্ছি, উদাহরণ দিলে তোমরা সহজে বুঝতে পারবে। ফার্স্ট দেখো আমরা অ্যাপেল নেই, এ পি পি এল ই। বলো দেখি তাহলে অ্যাপেলের আগে কি হবে, তাহলে তোমাকে এই বর্ণমালার প্রথম শব্দটার প্রথম বর্ণমালাটা দেখতে হবে। প্রথমে দেখো কি আছে, এ আছে, দেখেছো? তাহলে এ দেখো কোথায় আছে, এই ভাওয়েলের মধ্যে আছে, আমরা দেখছি এখানে আছে। তাহলে আমরা দেখছি এ কিসের মধ্যে পড়ে, এ হচ্ছে ভাওয়েলের মধ্যে পড়ে। আর ভাওয়েল যদি কোথায় থাকে তাহলে আমরা কি বসাবো সামনে, অ্যান বসাবো। তাহলে কি হবে, অ্যান অ্যাপেল। বুঝতে পেরেছো? দেখো আরেকবার আমি বলে দিচ্ছি, কোন শব্দের আমরা কি দেখবো, শুধুমাত্র প্রথম বর্ণমালাটা দেখবো। প্রথমে দেখো কি আছে, এ আছে। এবার আমরা দেখবো এ ভাওয়েল কিনা, দেখো ভাওয়েলের মধ্যে পড়ছে কিনা, পড়ছে। যদি ভাওয়েল থাকে তাহলে আমরা কি বসাবো, অ্যান বসাবো। তাহলে কি হলো, অ্যান অ্যাপেল। বা আরেকটা তোমাদের দিচ্ছি এক্সাম্পল, দেখো ও আর এ এন জি ই, দেখো কি আছে, অরেঞ্জ। তো তোমরা ফার্স্ট দেখবে কি, দেখবে সামনে ভাওয়েল আছে কিনা। দেখো কি আছে সামনে, ও আছে, আর ওটা আমরা কি জানি, ভাওয়েলের মধ্যে পড়েছে। তাহলে ভাওয়েল থাকলে তার আগে কি হবে, অ্যান হবে। ওকে, নেক্সট আরেকটা এক্সাম্পল, অ্যান্ড, এ এন টি, অ্যান্ড। দেখো তাহলে আমরা প্রথমে দেখবো ভাওয়েল আছে কিনা, দেখো সামনে কি আছে, এ আছে। তাহলে এটা আমরা কি জানি, ভাওয়েল। আর ভাওয়েল থাকলে তার আগে কি হয়, দেখো এখানে আছে ভাওয়েল, ভাওয়েলের আগে কি বসে আমরা জানি, অ্যান বসে। ওকে, দেখো এটা যেটা শেখাচ্ছি এটা হচ্ছে একদম বেসিক, এরপরে কিন্তু আর একটু অ্যাডভান্স আসবে। ওকে, তো ফার্স্ট তোমরা বেসিক গুলো ভালো করে বোঝো, তারপর অ্যাডভান্স গুলো বুঝতে পারবে। ওকে, এবার আমরা দেখবো এ কোথায় কোথায় বসে। ওকে, দেখো এখানে কি লেখা আছে, বল লেখা আছে। তো আমরা প্রথম শুধু বর্ণমালাটা দেখবো, প্রথম দেখো কি আছে, বি আছে। দেখো বি কি ভাওয়েলের মধ্যে পড়ে, বি এখানে কোথাও আছে, দেখো ভালো করে, বি এখানে আছে, বি এখানে নেই, তাহলে বি ভাওয়েল না, তাহলে বি কি, কনসোনান্ট। তাহলে আমরা জানি যে কনসোনান্ট হলে তার আগে কি হবে, কনসোনান্ট আগে সবসময় কি হয়, এ হয়। ওকে, দেখো তারপরে দেখো কার, সি এ আর, আমাদের দেখতে হবে সিটা ভাওয়েল না কনসোনান্ট। দেখো সি কি ভাওয়েলের মধ্যে আছে, ভাওয়েলের মধ্যে নেই, তাহলে সি আমরা জানি কিসের মধ্যে আছে, কনসোনান্টের মধ্যে আছে, তাহলে কনসোনান্ট আগে কি বসবে, এ বসবে। ওকে, আরেকটা এক্সাম্পল, দেখো এখানে কি লিখলাম, ডগ। তাহলে আমরা প্রথম বর্ণমালাটা দেখি, প্রথম অ্যালফাবেটটা কি আছে, ডি আছে। তোমরা বলো ডি হচ্ছে ভাওয়েল না কনসোনান্ট, আগে ভালো করে বোঝো। দেখো ডি কি ভাওয়েলের মধ্যে আছে, ভাওয়েলের মধ্যে নেই, তাহলে ডি কি হবে, কনসোনান্ট। আর আমরা জানি কনসোনান্টের আগে কি বসে, এ বসে, ঠিক আছে, এ ডগ। ওকে, দেখো তোমরা বুঝতে পেরেছো, যা আমি একদম বেসিক থেকে করাচ্ছি। অনেকে আছে যারা একদম বেসিকটা
পারে না বা করা হয়নি, ঠিক আছে? আবার অনেকে আছে অনেক কিছু জানে, অ্যাডভান্স জানে, তো যারা বেসিক জানে তাদের জন্য এটা খুব কাজে লাগবে। ওকে, দেখো তোমরা বেসিকটা আগে শেখো, তারপরে এরপরে তোমাদের আমি আরো অ্যাডভান্স করাবো। ওকে, তাহলে একবার আমি রিপিট করে দিচ্ছি। তাহলে ফার্স্ট তোমাদের যেটা জানতে হবে যে ভাওয়েল কোনগুলো, ভাওয়েল তাহলে কোনগুলো, এ, ই, আই, ও, ইউ, এগুলোকে কি বলে? ভাওয়েল বলে। আর বাকি যেগুলো পড়ে আছে তাহলে সেগুলো হচ্ছে কনসোনান্ট। তাহলে আমরা দেখবো যে কোনো শব্দের আগে যদি প্রথম বর্ণমালাটা কি থাকে, ভাওয়েল থাকে। কি দেখবো, প্রথম বর্ণমালাটা যদি ভাওয়েল থাকে তাহলে সবসময় কি হবে? অ্যান হবে। দেখো ভাওয়েল আছে তাই অ্যান হয়েছে, ঠিক আছে? তাই আমরা কি দেখবো, প্রথম বর্ণমালাটা যদি কনসোনান্ট থাকে তাহলে তার আগে কি হবে? এ হবে। ওকে, এরপরে তোমাদের আমি পরের নিয়মগুলো করাবো। ওকে, বাই।